জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হলেও প্রশ্ন দেখা দিয়েছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে। প্রাথমিক শিক্ষা সচিব জানিয়েছেন চলমান থাকবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, আর এখনও সিদ্ধান্ত হয়নি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে। এক যুগ আগে এই কোমলমতি শিক্ষার্থীদের মূল্যায়নে চালু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী আর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনী গত বছর বাতিল করা হলেও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাতিল করা হয়েছে সোমবার। জেএসসি জেডিসি বাতিল হলেও গেল বছর চালু করা হয় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, তবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। ফাইভে যেহেতু পিএসসি বাদ দিয়েছে বৃত্তিটা চালু করেছে, সেরকম এইটা উচিত যেহেতু জেএসসি বাদ দিয়েছে, আগে যেরকম বৃত্তি ছিল এইটা সেরকম করলে মনে হয় ভালো হবে। কিন্তু একেবারে যদি কিছু না হয় তাহলে দেখা গেছে এসএসসি পর্যন্ত ওদের আর কোনো মূল্যায়ন নাই, তাহলে ঢালাও হয়ে যায় আর কি। এমন অবস্থায় শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এখন আমাদের বৃত্তি মূল্যায়নটা কেমন করে হবে? ক্লাস ফাইভে যেমন আমাদের অ্যানুয়াল এক্সাম হয়েছে, দেন তারপরে আমাদের বৃত্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এরকম করে নাকি কেমন করে হবে? ফাইভে যেমন আমাদের নিয়েছে বৃত্তি পরীক্ষা, সেরকম করে করা হবে নাকি যে সেটা একটু চেঞ্জ হবে বা একটু অন্যরকম, এটা তাড়াতাড়ি জানিয়ে দিলে ভালো হয় আর কি। এটা যদি না হয় তাহলে মনে করেন আমাদের যে আমাদের ব্যাচমেট যারা আছে ওরা মানে ওদের যেটা মেধার কী বলবো মূল্যায়ন, সেটা আমরা কীভাবে মানে সরকার কীভাবে মানে দেখবে? প্রাথমিক শিক্ষা সচিব জানিয়েছেন চলমান থাকবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষা তো এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর তো আমরা নতুন কোনো সিদ্ধান্ত নিই নাই এখন। আমরা এখনো পর্যন্ত যেটা আছে আমরা এইভাবে মানে আমরা কিন্তু খুব শর্ট সিলেবাসে 100 মার্কের জ্যেষ্ঠ একটা পরীক্ষা নিচ্ছি, বাংলা ইংরেজি গণিত আর সাধারণ বিজ্ঞানের উপরে। সাবেক শিক্ষা সচিব এনআই খান মনে করেন এক পরীক্ষা বাতিল করে আবারও বৃত্তি পরীক্ষা চালু করা ঠিক হবে না, এক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের পরামর্শ তার। পরীক্ষা তখন অবশ্যই দরকার ছিল, কেন ছিল তার কারণ আমরা বুঝতাম না কারা কী করছে। একটু আগে পরীক্ষা বন্ধ করলেন আবার বৃত্তি পরীক্ষা কেন নেবেন? হ্যাঁ, একদিকে দুই এক যাত্রায় দুই ফল তো হয় না, তাহলে কীভাবে করা যেতে পারে? ধারাবাহিক মূল্যায়ন যেটা হবে সেটার ভিত্তিতে বৃত্তি পরীক্ষা দেবেন। মূল্যায়ন নাকি বৃত্তি পরীক্ষার পথে হাঁটবে শিক্ষা মন্ত্রণালয়ে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় অষ্টম শ্রেণীর প্রায় 30 লাখ শিক্ষার্থী। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। বিচারকের সাথে আইনজীবীদের অশোভন আচরণে উদ্বিগ্ন উচ্চ আদালত। বলেন ব্রাহ্মণবাড়িয়ার আদালতে যা হয়েছে তার সভ্যতার সীমা ছাড়িয়ে গেছে। একই সাথে আদালতের ভেতরের ভিডিও সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারকের সঙ্গে আইনজীবীদের অশোভন আচরণ নিয়ে গেল কয়েকদিন ধরে তোলপাড় বিচার বিভাগ। 1 জানুয়ারির ঘটনার পর এখনও স্বাভাবিক হয়নি আইনমন্ত্রীর জেলা ব্রাহ্মণবাড়িয়া আদালতের কার্যক্রম। মঙ্গলবার হাইকোর্টে হাজির হন জেলার আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি সহ 3 জন। এরপর শুরু হয় শুনানি। এ সময় হাইকোর্ট বলেন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা সভ্যতার সব সীমা ছাড়িয়েছে। আমাদেরকে আগামী 14-2 পর্যন্ত সময় দিয়েছে, 14-2 যাদের বিরুদ্ধে কন্টেম্পট রুল ইস্যু হয়েছে ওনারা আবার আসবেন এবং সেই দিন আমরা আমাদের কন্ডাক্ট, আমাদের যা বক্তব্য সেটা আমরা এক্সপ্লেন করব এবং আমাদের যা বক্তব্য সেটা আমরা সেদিন তুলে ধরব। সিম্পলিটি আদালতের মর্যাদার প্রশ্ন, জুডিশিয়ারির মর্যাদার প্রশ্ন, সুতরাং আদালত যেটার উপর গুরুত্ব দিয়েছেন আমরাও গুরুত্ব দিয়েছি যে এই বিষয়টার একটি সম্মানজনক সমাধান। আর পরে যে জিনিসটা আমরা মেনশন করেছি সেটা হচ্ছে ভিডিওটা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদিন 3 আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন, আদালত তা মঞ্জুর করে 14 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিনও হাজির হতে হবে 3 আইনজীবীকে। বিটিআরসিকে সরিয়ে ফেলতে বলা হয়েছে বিচারককে গালিগালাজ করার ভাইরাল ভিডিও। দুপক্ষের মধ্যে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। কোনোভাবেই এটা সমর্থনযোগ্য কোনো কাজ না, এটা দুঃখজনক একটা ঘটনা, তো ওনারা এটা অবশ্যই ওনারা দুঃখ প্রকাশ করতে হবে ওনাদেরকে। তো আমি যেটা বলছি যে আমি চেষ্টা করবো বারের প্রেসিডেন্ট সাহেবকে সাথে নিয়ে এই বিষয়টা, উত্তেজনা যেটা বারে সৃষ্টি হয়েছে সেটা প্রশমনের জন্য। গেল 1 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের সাথে অশোভন আচরণের অভিযোগ ওঠে 15 আইনজীবীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে চিঠি লেখেন ওই বিচারক। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। জামায়াতুল আনসার ফিল হিন্দার শাকিয়া কথিত হিজরতের নামে তরুণদের দলে ভেড়ানোর উদ্যোগে
আলোচনায় নতুন এই জঙ্গি সংগঠন। সিটিটিসি জানায় পাহাড়ে অভিযানের পরই শুরু হতে পারে নিষিদ্ধের প্রক্রিয়া, এক্ষেত্রে অবহেলার সুযোগ নেই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। শামিমা সুলতানার রিপোর্ট। আশির দশকের শেষ ভাগ থেকে গত কয়েক দশকে বহুবার বাংলাদেশকে দেখতে হয়েছে জঙ্গিবাদের ভয়াবহতা। রমনা বটমূলে হামলা, শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, সিরিজ বোমা হামলার মতো ঘটনা যেমন দেশকে ধাক্কা দিয়েছে, তেমনি হলি আর্টিজানের জঙ্গি হামলা আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত করেছে দেশের ভাবমূর্তি। বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বলছে দেশে জঙ্গি হামলায় 2019 সাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন 22,700 মানুষ, আর সক্রিয় ছিল অর্ধশত জঙ্গি সংগঠন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এদের অনেকগুলো কালো তালিকাভুক্ত হলেও নিষিদ্ধ করা হয়েছে মোটে 8টিকে। সম্প্রতি দেশে গঠিত হিজরতের ঢল নামিয়েছে সবশেষ প্রকাশ্যে আসা জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। তাদের বিরুদ্ধে পার্বত্য এলাকায় গত কয়েক মাসে টানা অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও চাঞ্চল্য তৈরি করা এই সংগঠন নিষিদ্ধের উদ্যোগ নেই কেন? এটা বললে বাড়ায় বলা হবে না যে আমরা তাদেরকে নিউট্রাল করতে সক্ষম হয়েছি, আভিযানই কাজটা করতেছে। এই সংগঠনের যারা শীর্ষস্থানীয় আছে তাদেরকে গ্রেপ্তার সহ এদের পূর্ণাঙ্গ প্রোফাইল আমরা তৈরি করার পরপরে আমরা ওই বিষয়ে অগ্রসর হব। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই। শারকিয়ার ব্যাপারে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে, ছেলেরা হিজরতে যাচ্ছে, ধরা পড়ছে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তাদেরকে তারা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারা রিফর্মড হয়ে গেছে বলে তারা বলা হচ্ছে। সত্যিকার যদি জঙ্গিবাদেকে উদ্বুদ্ধ হয় এত সহজে তারা ফিরে আসে না। তাদেরও উচিত যে দেশের আমরা তো তাদেরকে ইতিমধ্যে আখ্যায়িত করছি জঙ্গি সংগঠন হিসেবে, এবং যে কোনো জঙ্গি সংগঠন অটোমেটিক্যালি ইট ইজ ইল্লিগাল। বলছেন আফগান পরিস্থিতির কারণে বাংলাদেশে জঙ্গিবাদ বিরোধী সতর্কতার বিকল্পও নেই। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আর এল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজরুম আপডেটে এই ছিল আজকের মতো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।